নতুন কারিকুলামে চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে শীত ও অতি গরমের কারণে এবার পনেরো দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই ক্ষতিপোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাট করা হয়েছে মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ২৬ জুন আর শনিবারে ছুটি বহাল থাকবে এদিকে বিয়ানি সহ সিলেটে বন্যা দেখা দিয়েছে সিলেটের বেশিরভাগ নদ নদীর পানি উপরে প্রবাহিত হচ্ছে এ কারণে সিলেট জেলা প্লাবিত হয়েছে পানি বন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ সহ পাঞ্জাবি শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আজি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বিয়ানি বাজার উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়েছে ২৬ জন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন সংশ্লিষ্টরা এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও করতে হবে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা এই অবস্থায় এসব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন এই শিক্ষা কর্মকর্তা এইবারে বন্যায় বিয়ানিবাজার উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রায় পনেরোটি হয়েছে ইতিমধ্যে মাধ্যমে যে বাকি বিদ্যালয় থেকে প্রায় সতেরোটি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আমার জানার মতে পাঁচটি কেন্দ্র বৃষ্টি পরিবহন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ইতিমধ্যে একটি আশ্রয়কেন্দ্র ছিল তারা কালকে জানিয়েছে তাদের আশ্রয় কেন্দ্রে পরিবার তারা চলে গিয়েছে কেন বাণিমা তারা চলে গিয়েছে সেই আশ্রয় কেন্দ্রের লিয়া মহিলা দাখিল মাদ্রাসা কালকে রাত্রে তারা আমাদেরকে ফোন করেছেন তারা তো নামিয়ে চলে গেছে এই পানি এখন দেখা যাচ্ছে একটু কমতির দিকে এর ভিতরে হয়তো বা ছাব্বিশ তারিখের ভিতরে হয়তো আরও আশ্রয় কেন্দ্র থেকে পরিবার ফেরত যাবে ছাব্বিশ তারিখ থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলি খুলবে তবে তবে যারা পার বন্যায় প্লাবিত বিদ্যালয়গুলোর সিদ্ধান্ত এখন আমার কাছে এসে পৌঁছে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমছে না শিক্ষাপঞ্জি হিসাবে আগামী দুই জুলাই পর্যন্ত ছুটি বহাল থাকবে প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ আগামী তিন জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে সৈয়দা আখি হক এবিটিভি